সো অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়ে অনেক আপডেট উঠে আসছে, এটা আলোচনা করব। সেটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী সংক্রান্ত, ঠিক আছে? সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী যে কোনো আপডেট আসুক না কেন, চুক্তি ভিত্তিক কর্মীদেরকে নিয়ে সেই আপডেটটাকে কিন্তু আমরা এখানে ভিডিও থ্রুতে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব। এবং এছাড়া আরেকটি উল্লেখযোগ্য বিষয় বেটা, যে আজকে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে। এক নম্বর হচ্ছে, অনেকে এই কোশ্চেনটা তৈরি হয়েছে, তবে কি তাহলে পশ্চিমবঙ্গে সমস্ত ICDS সেন্টারগুলির প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তনের কাজ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে? কারণ এর আগেও বিভিন্ন রকমের টাইম তোমরা জানো যে আগস্ট মাস, সেপ্টেম্বর, সেক্ষেত্রে কোনো রকম আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো এক্ষেত্রে তবে কি সেটা পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত আর যেতে পারে, মানে ডিসেম্বর থেকে কি প্রি প্রাইমারি কাজ হতে পারে? তো এই বিষয়টা ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে অনেক অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে যাদের অনেক বছর হয়ে গেছে সার্ভিস পিরিয়ড, মনে করো 20 বছর হয়ে গেছে, 20 বছর ধরে চাকরি করছেন। এমনও রয়েছে যাদের 10 বছর ধরে চাকরি করছেন, 5 বছর ধরে চাকরি করছেন। তো এই ক্ষেত্রে 45 বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন, এবং তোমরা জানো যে 6 দিনের ট্রেনিং হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি স্কুলে, কারণ নতুন শিক্ষানীতি অনুযায়ী এটা বলা হয়েছিল। তো এই ক্ষেত্রে এই যে কথাটা বলা হয়েছে যে 6 দিনের ট্রেনিংটি, এটা 45 বছরের কর্মীদের যারা রয়েছেন, যাদের বয়স 45-এর উপরে, তাদের কি এই ট্রেনিংটি সর্বপ্রথম করানো হবে, মানে তাদের ট্রেনিংটা কি প্রথমে হবে? তো এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো সময় নষ্ট না করে আজকে আমরা মূলত যে আপডেটগুলো, দুটো বিষয়, সেই আপডেটগুলোকে আমরা ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা সেটা দেখে নিচ্ছি, যে পশ্চিমবঙ্গে সমস্ত ICDS সেন্টারগুলো প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তনের কাজ ডিসেম্বরে হবে কিনা, মানে তোমার দিকে সেটা কি পিছিয়ে? তো তোমরা জানো যে সামনে 2 মাস রয়েছে, অক্টোবর মাস থেকে পূজা এবং সেপ্টেম্বর অক্টোবর মাস, এই দু মানে তোমাদের মাসে কি হয়, যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড অল ওভার ইন্ডিয়াতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, কিন্তু যেহেতু দিওয়ালিও আসে, ঠিক সেই সময় কিন্তু বেতনটা বৃদ্ধি করানো হয়। সে কেন্দ্র সরকার তরফ থেকে হোক বা রাজ্য সরকার তরফ থেকে হোক, এটা কিন্তু করা হয়। এবং নতুন নতুন স্কিমও কিন্তু আনা হয়, যেটার সুবিধা সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মী এবং যে সকল বেনিফিশিয়ারিস রয়েছে পার্টিকুলার সেই সেন্টারে, তারা কিন্তু পেয়ে থাকে। তো এই ক্ষেত্রে তবে কি তোমাদের এটা পুজোর পরেই হতে চলেছে? তো দেখো, এখনও পর্যন্ত যেহেতু আজকে তোমাদের 19 তারিখ, তো এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি যে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তনের কাজ, যেটা নিউ এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী বলা হয়েছে, যেটা 2023-এর মধ্যে কমপ্লিট করার টার্গেট রেখেছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে, তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা কোনো রকম ইনফরমেশন কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য আসেনি। তো এই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা মনের মধ্যে একটা কোশ্চেন তৈরি হয়েছে, যে তবে কি তাহলে এটা পুজোর পর, মানে সেই কি নভেম্বর ডিসেম্বর মাসে শুরু হতে চলেছে? তো দেখো, এই কাজটি কিন্তু তোমাদের পুজোর আগেও হতে পারে এবং পুজোর পরেও হতে পারে, যেহেতু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশনস আসেনি বা কোনো অফিসিয়াল ডিক্লারেশন এখনও পর্যন্ত আসেনি। তো সেই ক্ষেত্রে এখনই কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, হতে পারে তোমাদের পুজোর আগেও হতে পারে, এবং না হলে কিন্তু পুজোর পরে অবশ্যই তোমাদের হবে, কিন্তু 2023-এর মধ্যেই তোমাদের এই প্রক্রিয়াটা, মানে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তনের কাজ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, এগুলো কিন্তু 100% শুরু হতে চলেছে, ঠিক আছে? এটা ছিল প্রথম কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেন যেটা আছে আমরা দেখে তুলে ধরেছি, সেটা হচ্ছে যে 45 বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের কি 6 দিনের ট্রেনিং আগে হবে? তার মানে কি, যে যখনই এইটা নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, সেই ক্ষেত্রে কর্মীদের যে ট্রেনিংটি হবে, সেই ক্ষেত্রে কি 45 বছরের উপরে যারা চাকরি কর, মানে বয়স হয়ে গেছে, তো তাদের কি প্রায়োরিটি আগে দেওয়া হবে অ্যাজ এ সিনিয়রিটি হিসাবে, যে তাদের ট্রেনিংটি আগে করানো হবে, এবং অ্যাজ এ আমরেলা প্রজেক্ট হিসাবে, মানে তোমাদের ট্রায়াল বেসিসে কি তাদেরকে দিয়েই প্রথমত এই যে নতুন শিক্ষানীতি অনুযায়ী যে স্কিমটা চালু করা হচ্ছে প্রি প্রাইমারি স্কুলে শিক্ষিকার কাজ, সেটা কি তাদেরকে দিয়ে করা হবে? তো দেখো, সেটা কিন্তু করলে করা হতে পারে, এখনও পর্যন্ত যে আপডেটটা আসছে, কারণ অন্য রাজ্যতে, যেমন তোমাদের এক্সাম্পল যদি দিই, বিহারে কিন্তু এই সিস্টেমই চালু হতে চলেছে, যেখানে ট্রেনিং কিন্তু প্রথমত 45 বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে, এবং তার মানে এটা নয় যে বাকি যে কর্মীরা রয়েছেন তাদের ট্রেনিং হবে না, সাথে ট্রেনিংটা নাও হতে পারে। এই ক্ষেত্রে এই বিষয়টা যেটা আমরা আপডেট পাচ্ছি, যে হয়তো তোমাদের ধাপে ধাপে ট্রেনিংটি হতে পারে, সেই ক্ষেত্রে যাদের 45 বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন, হতে পারে তাদের ট্রেনিংটি আগে এবং তারপর ধাপে ধাপে বাকি যে কর্মীরা রয়েছেন সেই অনুযায়ী কিন্তু তাদেরও ট্রেনিংটাকে সম্পন্ন করা হবে, ঠিক আছে?
তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটগুলোই আজকে আমাদের এই ভিডিওটিতে ছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।